আগামীকাল থেকে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। টিকাদান কর্মসূচি সুশৃঙ্খলতার জন্য অভিভাবকদের সহযোগিতাও কামনা করেন তিনি। আর পর্যাপ্ত সুবিধা না থাকায় 12টির পরিবর্তে রাজধানীতে আপাতত 8টি কেন্দ্রে টিকা প্রদান শুরু হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সকালে রাজধানীর একটি হোটেলে চিকিৎসা বিজ্ঞানের আদি কথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের জানান, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে আগামীকাল থেকে রাজধানীতে 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু হবে। আগামীকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবেই আমাদের 12 বছর প্লাস যারা তাদেরকে, সেই শিক্ষার্থীদেরকে আমরা টিকাদান কার্যক্রম যেটি সেটি আমরা আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি। আর দেশের 21টি জেলায় ইতোমধ্যেই এই ফাইজারের টিকা দেবার ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তর তারা করেছে, সেখানের মাধ্যমেও এরপরে দেওয়া হবে এবং ক্রমান্বয়ে এটি সারা দেশেই দেবার একটা ব্যবস্থা আমরা যত দ্রুত পারি সেটি চেষ্টা করব। এদিকে দুপুরে কোভিড-19 নিয়ে স্বাস্থ্য বিভাগের ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের পরিচালক ও ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব শামসুল হক জানান, পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষার্থীদের আপাতত রাজধানীর 8টি কেন্দ্রে টিকা দেওয়া হবে, পরে ক্রমান্বয়ে বাড়ানো হবে টিকা কেন্দ্রের সংখ্যা। আমরা এই মুহূর্তে ঢাকা শহরের 8টি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। এটা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মাধ্যমেই এটা চিহ্নিত হয়েছে, যে স্কুলগুলি তাদের নিজেদের বাচ্চাদেরও টিকা দিতে পারবে এবং আশেপাশের স্কুলগুলিকেও কভার করতে পারবে, মানে তাদের বাচ্চাদেরও টিকা দেওয়া যাবে। আগামীকাল সকাল 9:30 মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়। আগামীকালকে থেকে বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। আমরা এই